আমরা তো জানি কুরবানি বিষয়ে অনেক বড় একটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপতিত হয়েছিলেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য। এটা চূড়ান্ত একটা পরীক্ষা, ইতিহাসের চূড়ান্ত একটা ইতিহাস। বুঝে থাকলে বলেন, আমাদের বাংলাদেশে যদি কেউ উচ্চ শিক্ষিত হয়, অর্থাৎ দেশের বাহির থেকে অক্সফোর্ড লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যদি চূড়ান্ত পরীক্ষা দিয়ে এসে ডিগ্রি অর্জন করে বাংলার ভূমিতে চলে আসে, আমরা তো তাকে চিনি যে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আমাদের বাংলাদেশের মাটিতে পা রাখছে, আমরা বলি কি বলি না? কিন্তু ওই মানুষটা কি ওইটাই শুধু পরীক্ষা দিছে, নাকি বাংলাদেশে ডাইনকিনি প্রাইমারি স্কুল থেকেও সে পরীক্ষা দিছে? কথা কয় না, পরীক্ষা দিছে কি দিছে না? প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়েছে, হাই স্কুলেও পরীক্ষা দিয়েছে, কলেজেও পরীক্ষা দিয়েছে, বাংলাদেশে ইউনিভার্সিটির মধ্যেও পরীক্ষা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, এরপরে এই স্কলারশিপ নিয়ে লন্ডন গিয়েছে, ডিগ্রি নিয়ে বাংলার ভূমিতে পা রাখছে। কথা বলেন ঠিক কেনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমা মিনা উপত্যকায়, কিন্তু তার আগে এগুলো পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে 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 ওই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কথাটা লক্ষ্য করে বুঝুন, অনেক লম্বা ঘটনা। যখন নাকি কওমের লোকেরা দিন মানতেছে না, আল্লাহ তাআলাকে একাত্মবাদ হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমকে ছেড়ে অন্য এলাকায় চলে যায়। তখন আমার মালিক রব্বে কারিমের কাছে দোয়া করে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও মালিক আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান দান করেন? নেক সন্তান দান করেন, যাতে করে সে একাত্মবাদের সঙ্গী হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কথাটা লক্ষ্য করে বুঝবেন, আপনার আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স ছিল প্রায় 90 বছর, অন্য রাওয়ায়েত অনুযায়ী তার বয়স ছিল 115 বছর, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠায় দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঘোষণা পাঠায় দেয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তাকে একটা সুবোধ বালকের সুসংবাদ জানায় দাও। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন লালন পালন করা শুরু করলো, সন্তানকে অনেক আদর যত্ন করা শুরু করলো, এ মুসলমানি মান্দার কথাটা লক্ষ্য করে বুঝবেন, কোনো একজন মানুষ যদি বয়োজ্যেষ্ঠ হবার পরে কোনো সন্তান লাভ করে, নিঃসন্দেহে ওই বাবা সন্তানকে অনেক বেশি পরিমাণে আদর যত্ন আতিথ্য করতে থাকবে, এটাই একটা চূড়ান্ত বাস্তবতা। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক যত্ন করা শুরু করলেন, ওই দিক থেকে ফেরেশতারা এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মালিক ইব্রাহিম তো তার পুত্র সন্তান পাওয়ার পরে তাকে এত পরিমাণ মহাব্বত করা শুরু করছে, আপনি মালিককেও সে ভুলে গেছে। আমার মালিক বলে, না খবরদার খবরদার, এমন মন্তব্য তোমরা করতে পারো না, চাইলে তোমরা পরীক্ষা করতে পারো। একজন ফেরেশতা মানুষের বেশ জোরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরওয়াজার পাশে দাঁড়ায় আমার মালিকের নাম ধরে ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে দৌড়ায় বের হয়েছে, বের হওয়ার পরে কে কোন সেই ব্যক্তি যেই নাকি আমি মা আমার মালিকের নাম ধরে উচ্চারণ করল, লোকটা দূর থেকে কাছে এসে বলল, আমি উচ্চারণ করেছি, তুমি উচ্চারণ আর একটা বার করো, আমার শুনতে ইচ্ছা করতেছে। বলা, আমি আমার মালিকের নাম ধরে ডাকতে পারি, কি শর্ত? শর্তটা হলো
আমি আমার মালিকের নাম ধরে ডাকবো, বলো তুমি বিনিময় আমাকে কি দেবে? ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছে, ওই যে দেখতে পারতেছ একটা উটের পাল দেখা যায়, তুমি আমার মালিকের নাম একবার জপ পাও, ওই উটের পাল আমি পুরাই তোমাকে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। যখন নাকি উটের পালের মালিক হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে, কি ব্যাপার আরো একবার আমার মালিকের নামটা ধরে ডাকো না? বলতেছে, কি ব্যাপার আমি আবার যদি ডাকি তুমি আমাকে কি দিবা? তখন বলতেছে, ওই যে দেখতেছে দুম্বার একটা পাল, পুরা পালের মালিক তোমাকে বানায় দেবো। বলে সুবহানাল্লাহ। আবার বলতেছে, তুমি আবার আমার মালিকের নাম ধরে ডাকো। বলতেছে, মালিকের নাম ধরে ডাকলে তুমি আমাকে কি দিবা? বলতেছে, মালিকের নাম ধরে যদি তুমি ডাকতে পারো তাহলে আমার ছাগলের পাল পুরাটাই তোমাকে দিয়ে দেব। এক পর্যায়ে সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ওই লোকটাকে পুনরায় আবেদন জানায়, বলে আমার মালিকের নাম আরেকটা বার জইপা দেখো, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এমন কি আমার বাড়ির মালিকটাও আমি তোমাকে বানায় দেব। চিন্তার বিষয়, আমার মালিকের নাম শোনার জন্য সমস্ত সম্পত্তি দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কথাটা লক্ষ্য করে বুঝবেন, এই জায়গায়ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি হন নাই বলেন? অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অনেক লম্বা কথা সংক্ষেপে টানতে হবে, সময় খুবই সংক্ষিপ্ত, মাত্র দুই এক মিনিটের মধ্যে বিদায় নিব। মুসলমান ভাইয়েরা আমার, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পুত্র মাত্র একটু বয়োজ্যেষ্ঠ হয়ে উঠল, 8 কিংবা 9 বছরের বালক, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায়, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। পর্যায়ক্রমে কোরবানি করতেছে কিন্তু স্বপ্নের পুনরাবৃত্তি ঘটতেছে। উনি তখন চিন্তা করতেছে, আমার মালিক আমার প্রিয় বস্তু আমার সন্তানকে বুঝিয়েছে। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন তার পুত্র ইসমাইলকে যখন মিনা উপত্যকার দিকে রওনা করলেন, ওই সময় তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস আমি স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়েছি, তোমাকে জবাই করতেছি, তোমার অভিযুক্তিটা ব্যক্ত কর। ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ কা বেটা, সিপাহী কি ঘোড়া, কুচু না ভি থোড়া থোড়া কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ওই সময় পুত্র ইসমাইল বলে, বাবা যেই স্বপ্নের মধ্যে যেই আদিষ্টিত আপনি হয়েছেন, যেই হুকুম আপনাকে পালন করার কথা আদেশ করা হয়েছে, আপনি হুকুম পালন করেন, নিঃসন্দেহে ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। রাজি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সর্বশেষ কথাটা লক্ষ্য করে বুঝবেন, যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে, বর্ণনার মধ্যে পাওয়া যায় সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলে, বাবা যখন আপনি আমাকে জবাই করবেন হয়তো বা আমার কষ্টের তাড়নায় হাত পা ছটফট করতে থাকবে, আপনি বাবা আপনার শরীরে একটা লাতির আঘাত নামতে পারে লাগতে পারে, আমি চাই না জীবনের অন্তিম মুহূর্তে আমি সন্তান হয়ে আপনাকে লাথি মেরে বেজ্জুতি করতে বেয়াদবি করতে চাই না। ও আব্বা আপনি আমার পাটা বেঁধে নেন। বলেন সুবহানাল্লাহ। হইতে পারে হাতটা ছটফট করতে পারে, আপনার
দুই আমার দুইটা হাতও আপনি বেঁধে নেন। পর্যায়ক্রমে যখন নাকি পুত্র ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে ফেলল, ওই সময় ছোট্ট সন্তান ইসমাইল তার বাবাকে বলে, বাজান, যখন আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় হয়তোবা আমার দুইটা চোখে পানি আপনি দেখবেন আমার কষ্টের তাড়নার কারণে, হয়তোবা আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আমার কষ্টটা দেখে, আমার কান্না বিজড়িত চোখটা দেখে আপনার মায়া জন্মাইতে পারে, মায়া জন্মার কারণে হয়তোবা আপনি আল্লাহ তাআলা বিধান পালন করতে অক্ষমতা প্রকাশ করতে পারেন, সুতরাং আপনার দুইটা চোখ আপনি বেঁধে নেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যই পরিণত করেছ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। পর্যায়ক্রমে সামনে আরো কিছু আলোচনা রয়েছে, সময় শেষ হয়ে গেল।